নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 120 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, এর ফলে 5টি মহা ভবিষ্যৎবাণী হতে চলেছে কর্কট রাশির, যা ধ্রুব সত্য হতে চলেছে। 4 সেপ্টেম্বর 2023 টু আপনার 31 ডিসেম্বর 2023, 4 মাসের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। দেখুন, প্রতি বছরই শনি এবং বক্রী, শনি বক্রী হয় এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু বক্রী হয়। এই বক্রী কথার মানে যে উল্টো চাল, এটা না। বক্রী হচ্ছে যখন কোনো গ্রহ ডিগ্রিগত দিক থেকে সূর্যের অনেক দূরে আপনার অবস্থান করে, তখন কিন্তু সেই গ্রহটি রেট্রোগ্রেড হয়ে যায়, অর্থাৎ ধীরগতি সম্পন্ন হয়। অর্থাৎ যে মুভমেন্টটা থাকে, মুভমেন্ট থেকে কিন্তু কিছুটা হলেও ধীর কিন্তু হয়। এর ফলে আপনার কর্কট রাশির উপর কি আগামী 4 মাস কি রেজাল্ট পেতে চলেছে, আমি একে একে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার আলোচনাটি শুনবেন। দেখুন, যখন শুভ গ্রহ বক্রী হয় কি না, তার শুভ গুণ কিন্তু 3 গুণ বৃদ্ধি করে। যদিও দেখতে হবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে। দেখুন, মেষ রাশিতে বক্রী হচ্ছে, অর্থাৎ আপনার কর্মভাবে বক্রী হচ্ছে, পাশাপাশি আপনার ভাগ্যভাবেরও কিন্তু ফল দিবে। কারণ আগের ঘর আপনার ধনভাব, আপনার চতুর্থ ভাব এবং আপনার ষষ্ঠভাবের কিন্তু ফল দিতে চলেছে। প্রথম মাসে আপনার ভাগ্যভাবের কিন্তু ফল যখন দিবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্টটা আপনারা পাবেন, যেটা এতদিন ধরে দীর্ঘদিন কাজ হতে গিয়ে হচ্ছিল না, বাধা আসছিল, সেই বাধাটা কিছুটা কাটবে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশন হতে কিন্তু চলেছে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ডেজিগনেশন চেঞ্জ হওয়ার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হবে। আপনাদের যারা দীর্ঘদিন বেকার বসেছিলেন, কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে, বা যারা ট্রান্সফার চাইছিলেন বা ভালো এমএনসি কোম্পানিতে চাকরি চাইছিলেন, তাদের ক্ষেত্রে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন কিন্তু হতে চলেছে। এবার আসছি আপনার সরাসরি ধনভাবে দিতে দিচ্ছে। দেখুন, আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে বসছে তার থেকে যেভাবে উপর দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ আপনার যে ধনভাবে দৃষ্টি দিচ্ছে কিনা, আপনার অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি করবে। এই 120 দিন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অর্থের তুফান আসতে চলেছে, এবং আপনার শুভ বিবাহ, পারিবারিক সুখ, আপনার কথাতে মানুষ কিন্তু যথেষ্ট সন্তুষ্ট হবে, এবং ব্যবসা ক্ষেত্র ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। সরাসরি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, আমি একটি কথা বলবো, যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে একটু বি কেয়ারফুল, অর্থাৎ একটু সতর্কভাবে আপনারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় ব্যাপারে এগিয়ে চলুন। কারণ কোনো ক্ষেত্রে আপনাদের ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, তবে সুখ সাধন আপনাদের ভালো হবে। মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও টেনশনের সম্ভাবনা রয়েছে, মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। এবং এই সময়ের মধ্যে, এই 4 মাসের মধ্যে কোনো জায়গা থেকে প্রপার্টি লাভ, কোনো সম্পত্তি লাভের বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, পেটের সমস্যা, লিভারের সমস্যা এই সময় কিন্তু আপনাদের বাড়াবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে আপনাদের এই ষষ্ঠভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিবে। এবং উচ্চ শিক্ষা যারা করছেন, হায়ার লেভেলে পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষার সাথে যারা রত রয়েছেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পেতে চলেছেন।
দেখুন সমস্যা আছে আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, যদিও এটা ইন জেনারেল একটা বিচার। হ্যাঁ তবে হ্যাঁ, চার মাস টানা আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো, ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে কিছুটা হলো শত্রুতা আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সমস্যা আছে, আমি আবারও বলছি সমাধানের পথও রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না, ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা কিন্তু আপনাদেরকে বিচার করতেই হবে। নমস্কার, ধন্যবাদ।